হবেন, হারাম কাজ করবেন, এই দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন? একটা কথা আমি সব সময় বলি, সব জায়গায় বলি, এই যে মুরব্বীরা যারা আছেন মঞ্চে, অনেক মুরব্বীরা আছেন দাড়ি পাকা মুরব্বীরা, জিজ্ঞেস করে দেখেন ওনাদের সাথে ওনাদের স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়াটা আমাদের তরুণদের মতো নাকি তার চাইতে অনেক স্ট্রং, অনেক হ্যাভি না? আজকাল তরুণদের দেখবেন সকাল বিকাল ঝগড়া লাগে, আজকে বিয়ে করেছে, সমাজ পরে ভেঙে গেছে, তিন দিন পরে দরবার হয়েছে, ছয় দিন পরে মামলা হয়েছে, ১০ লাখ ২০ লাখ ৫০ লাখ মহর ধরে, কেন যাতে বিয়ে না ভাঙে, তবুও ভাঙে না, এত টাকা দিয়েও বাদ দেওয়া যায় না, ছুটে যায়। অথচ এত ভালোবাসাবাসি মুরব্বীরা তো এগুলো বুঝতেও না। এখন নিটমি এসএমএসে ভালোবাসেন, মোবাইলে ভালোবাসেন, এমনি ভালোবাসেন, চিঠিতে ভালোবাসেন, ফেসবুকে মেইলে কত রাস্তা ভালোবাসার আপনার, এত ভালোবাসার মধ্যে এত অশান্তি কেন? আর মুরব্বীরা ভালোবাসাবাসি তো পরের কথা, চাচি বেচারা ১০-১৫টা পোলা প্যান পালতে পালতে শেষ, গরু ছাগলের খাবার জোগাড় করতে করতে শেষ, কাজের লোকদের খাবার জোগাড় করতে করতে শেষ, চাচার সাথে দিনে রাতে ২৪ ঘন্টায় একান্তে বেচারে ১০ মিনিট একটু আলাপও করার সুযোগ পায় নাই, চাচা বেচারা কাজ করতে করতে অস্থির, কোনো সময় পায় নাই মহব্বত নিবেদন করার জন্য, কিন্তু তাদের যে ভালোবাসা আছে, আজকে যুবকরা যত বদমাইশির যত রাস্তা আছে, হারামের যত রাস্তা আছে, অবৈধ যত রাস্তা আছে, সবগুলা খুলে উজাড় করে দিই ভালোবেসেও প্রকৃত ভালোবাসা পায়। এখন যুবকদের সে ভালোবাসা হলো মেড ইন চায়না, টিকে না, ঠিক না? কেন? এই কেনর প্রধান কারণ হলো যেই বিয়েতে আল্লাহর অবাধ্যতা করা হয়, শান্তি দেওয়ার মালিক কে রে ভাই? সে আল্লাহ তো শান্তি দিবে না। এই জন্য আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না, হারামের কাজ হবে। শহর তো শহর, গ্রামও এখন শুরু হয়েছে, বিয়ে উপলক্ষে যে ডেক সেট আনা হয়, ধুমধাড়াক্কা পিটাপিটি হয়, হার্টের রুগী এ আওয়াজে তার কষ্ট হয়। হ্যাঁ, রাত বিরাত আপনি প্রতিবেশীদের কষ্ট দিচ্ছেন, কেন? কি হচ্ছে? বিয়ে হচ্ছে ভাই, আপনি বিয়ে করছেন, গান শুনে জাহান্নামে যাবেন, আপনারটা আপনি শুনেন, কিন্তু আপনার গানের বিকট আওয়াজে আশেপাশে মানুষের ঘুম হারাম হয়ে যাবে, এটা কোনো সভ্যতা হতে পারে? অথচ মুসলমানের বিয়ের মধ্যে করছি আমরা, আপনাকে বদদোয়া দিচ্ছে, যে গান শুনে হারাম মনে করছে সে বদদোয়া দিচ্ছে, যারে আওয়াজে কষ্ট হচ্ছে সে বদদোয়া দিচ্ছে, একজনে মোবাইলে কথা বলতে পারছে না বিকট আওয়াজের কারণে। এই বর্বরতা, এই অসভ্যতা যদি কারোর বিয়েতে থাকে, সেই বিয়ে থেকে বরকত কোত্থেকে আসবে? এই জন্য যুবকরা বিয়েকে সকল হারাম মুক্ত করে, অনাচার মুক্ত করে সুন্নাহ সম্মত বিয়ে করবো ইনশা আল্লাহ। সুন্নাহ সম্মত বিয়ের রূপরেখা নিয়ে আমরা একটা আলোচনা দীর্ঘ কোনো একটা মাহফিলে করবো, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেলেছি গায়ে হলুদ থেকে, গায়ে হলুদ এর যত আনুষ্ঠানিকতা আছে, এটাকে কেন্দ্র করে যত আনুষাঙ্গিক কাজ আছে হারাম, সেগুলো যদি থাকে তাহলে এটা তো এমনি হারাম। আর এছাড়া এটার ইতিহাস বলে এটা ভুল বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস থেকে এসেছে। অতএব গায়ের সৌন্দর্য বা অন্য কোনো উপকারিতার কারণে যদি কেউ দেন দিতে পারেন, কিন্তু শরীয়তের সীমানার মধ্যে থেকে। ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না, আমাদের সমাজে দেখি কেউ খানা খাচ্ছে এমন সময় তাকে এসে সালাম দিলে, তারপর সে বলে ভাত খাওয়ার সময় তো সালাম দেওয়া সঠিক না। আসলে কি তাই ভাই, খানা খাওয়ার সময় সালাম দেওয়া যায়? আমাদের দেশে অনেকে বলে খানা নামাজ পড়া সমান, খানার ইবাদত করা সমান, ঠিক না? এরকম বলে না অনেকে, অথচ খাওয়ার সময় সালাম দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আপনি যে ব্যক্তিকে সালাম দিচ্ছেন তিনি খাওয়ার ফাঁকে ফাঁকে সালামের উত্তর দিবে, যদি লোকমা মুখে তাকে শেষ করে উত্তর দিবে, একান্ত সে মুখে দিচ্ছে ওই টাইমে না দিয়ে দরকার অপেক্ষা করেন ২-৪ সেকেন্ড, একটা পর্যায়ে গিয়ে তাকে সালাম দেন সময় মতো, কিন্তু খাওয়ার সময় সালাম দেওয়াতে অসুবিধা, সালামের জবাব দেওয়াতে অসুবিধা নেই। এই যে আমরা ছোটবেলা থেকে অনেকে শুনে আসছি যে খাওয়া নামাজ পড়া সমান, নামাজ আর খানার ইবাদত করা সমান, এগুলো সব আমাদের বানানো হাদিস, এগুলো কোরআন হাদিসে নাই। এরপরের প্রশ্ন হলো মহিলাদের কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা জায়েজ হবে কিনা? ভাই, কোরআন তেলাওয়াত হইতে হবে সুমধুর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে। আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসে আসছে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে না সে আমার উম্মত না। এখন মহিলারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের কণ্ঠের সকল সৌন্দর্য তারা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে, ঠিক না বেঠিক? এটাই তো কোরআন তেলাওয়াতের আদব। এখন যদি একজন পর পুরুষ গায়ের, যিনি পুরুষের জন্য ওই মহিলার জন্য গায়রে মাহরাম, ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শুনেন, তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনেন, ভালো খালি গলার কোনো ভালো সঙ্গীত শুনেন, তাহলে শুনতে গেলে তার কণ্ঠের যে কোমলতা, ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা শোনার ফলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই, এটাকে অস্বীকার করা যাবে? কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষও আছে, বলে না না আমাদের কোনো অসুবিধা হয় না, এ লোকগুলো হয় অসুস্থ না মিথ্যাবাদী।
মনে রাখবেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেভাবে নেচারটা যেভাবে করে দিয়েছেন এর ব্যতিক্রম হয় না অতএব আল্লাহ কোরআনে বলেছেন যদি মহিলারা কিছু চাবে কারোর কাছে তাহলে ফালা তাখদানা হাও বিল কওল তারা কথা বলার সময় কথাকে কোমল করে বলবে না আল্লাহ নিষেধ করেছেন এখন আমাদের তো দুনিয়া সব উলটপালট হয়ে গেছে কি রকম বউ আপনার স্বামীর সাথে কথা বললে কর্কট ভাষায় বলে হ্যাঁ বলো এতবার ফোন দিচ্ছ কি দরকারে কিছু বলবা কিনা এরপর অন্য লোকের সাথে কথা বলে জি ভাইয়া বলেন প্লিজ ঠিক না এখানে একে হাম্মামে জারে নাঙ্গি স্বামী স্ত্রী সবারই একই অবস্থা মহিলাদের একই অবস্থা পুরুষদের একই অবস্থা পুরুষ বেচারা হয়তো দোকানদারি করে কাস্টমার একটা আসছে ওইটা মহিলা কাস্টমার মনে করেন জি আপা বসেন বসে রে আপাকে চেয়ার দাও আপা বলেন কি খেদমত করতে পারি আপা কি লাগবে খুব সুন্দর সুন্দর একই টাইমে যদি বউ ফোন দেয় তুমি এত ক্যাস ক্যাস করো কেন তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে কি বলবা যদি বলো ঠিক না বেটি অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী জীবন সঙ্গী ঠিক না বেঠিক সেই জায়গায় কর্কশ বাইরে এসে মানুষ সাথে ভদ্র সাজি আমরা এটা উচিত না তো কোরআন তেলাওয়াত যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয় এবং কোমল কণ্ঠে করতেই হবে ইসলামী সঙ্গীত গাওয়া হয় সেটা যদি অন্য পুরুষরা শুনে ইসলামী সঙ্গীত দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে একেবারে ছোট বাচ্চা মেয়ে হলো ভিন্ন কথা ফিতনার আশঙ্কা নেই সেটা ভিন্ন কথা কিন্তু অ্যাডাল্টের জন্য এটা কি নেয় জায়েজ কিছু নেক্সুরে তো দোকা আছে শয়তান নেক্সুরে তো দোকা দেয় কোরআন তেলাওয়াত শুনতেছি মাশাআল্লাহ অসুবিধা কি হ্যাঁ এটা হলো নেক্সুরে তো দোকা কোরআন তেলাওয়াত শুনতেছি কিন্তু মহিলার কণ্ঠে পুরুষ শুনতেছেন আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কত জগতে চলে যাবেন কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন আপনি নিজেও টের পাবেন না ইসলাম আগে থেকে বাদ দিতে বলেছে আর যারা ইসলামকে পছন্দ করে না তারা বলে সমাজে কোনো দর্শন হতে পারবে না যুবকরা খুব সাবধান তবে তোমাদেরকে উস্কানির যত রাস্তা আছে সব আমরা খুলে রাখবো বিজ্ঞাপনে বিল বোর্ডে নারীকে আমি বিশ্রীভাবে ঝুলাবো বিভিন্ন জায়গায় পণ্যের মতো নারীকে আমি উপস্থাপন করব তুমি নিজেরা নিয়ন্ত্রণ করো এ হলো ইসলাম ইসলাম যারা পছন্দ করে না তাদের সিস্টেম আর ইসলামের সিস্টেম কি ওয়ালা তাকরাবু যিনা আগে থেকে চোখের হেফাজত করো তাতে সমস্যা সমাজের এমনি দূর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তাদের তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থায় তিন চার তালাক দিয়ে দেয় পরে দেখি তারা আবার সংসারও করে আবার বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না সঠিক কোনটা ভাই তালাক কি রাগের মাথায় হয় নাকি হয় না তালাক কি মহব্বত করতে করতে ভালোবাসার চোটে বলে দেয় তোমাকে আমি ওগো এক দুই তিন চার পাঁচ তালাক দিয়ে দিলাম কেউ বলে আরে ভাই তালাক তো হয়ই রাগে তালাক তো হয়ই রাগে যদি রাগের কার রাগের মাথায় তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকই হ্যাঁ রাগের মাথায় তালাক হয় না আর মানে হলো যদি এরকম রাগ হয় রাগের চোটে আপনার সেন্স নষ্ট হয়ে গেছে আপনি জানেন না কি বলছেন এইরকম যদি হয়ে যায় আপনি কি বলছেন মুখ দিয়ে বাইরে জানেন না অন্যরা বলতেছে তুমি রাগের চোটে বলে ফেলছো এরকম যদি হয়ে যায় কি বলছে সে জানে না তার এরাদাও ছিল না ওই রাগের ওই লেভেলে চলে গেলে সে তো পাগলের মতো হয়ে গেছে তারটা মাফ তালাক হবে না কিন্তু আপনি জানেন কি বলছেন এরপরে বলছেন না আমি রাগ করে বলছিলাম তালাক এমন একটা জিনিস আমি বিভিন্ন জায়গায় অনুরোধ করি আজকেও বলছি যারা এখনও বিবাহ করেন নাই তারা একটু শুনেন ভালো করে যারা বিবাহ করেছেন তারাও শুনেন আল্লাহর ওয়াস্তে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলা হোক যত গণ্ডগোল হোক যত বুঝের অমিল হোক আর যা করেন না করেন খবরদার তালাকের কথাটা মুখের বাহির করবেন না সালাতুন জিদ্দ হন্না জিদ্দন ওয়াজলু হন্না জিদ্দন নবীজি বলেছেন তিনটি কাজ দুষ্টমি করে হেসে হেসে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় তার মধ্যে একটা হলো তালাক শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তালাকে তালাক এটা যদি আপনি একবার মুখে দিয়ে ফেলেন এরপরে যদি গুনিয়ার সমস্ত আলেমদের কাছে ঘুরে বেড়ান তালাক হয়ে যাওয়ার মতো যদি একবার বলে ফেলেন এরপরে বলেন হুজুর আমি সরি তালাকটা এটা হয় না এটাকে বাতিল ঘোষণা দেন দুনিয়ার সমস্ত হুজুর মিলেও বাতিল ঘোষণা দিতে পারবে আমার জীবনে কত তালাকের মাসআলা দিতে গিয়ে যে চোখের পানি এসেছে সেটা বলার মতো না অনেক দেখেছি যুবক কি সুন্দর যুবক জুমার পরে দাঁড়িয়ে আছে হুজুর মাসআলার জন্য অনেক কষ্টে আসছে সাক্ষাৎ করতে বিস্তারিত শোনার পরে বললাম ভাই তালাক তো যেই পরিমাণ দিছেন সারা জীবনে তাতে সম্পর্ক বহুত আগেই শেষ আর ঘর করতে পারবেন না তখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যুবক ছল ছল করে হুজুর কোনো উপায় নাই না ভাই কোনো উপায় নেই হুজুর আমি তো লজ্জিত তওবা করছি ভাই তওবা করে লাভ নেই আপনি একটা ছুরি নিয়ে আমার বুকে মেরে দিলেন আমার প্রাণ বের হয়ে গেল এরপর আপনি যদি জিব্বা কামড় দিয়ে বলেন ও সরি আমার তো ভুল হয়ে গেছে আমি কি জীবিত হব তালাকটা এরকম করজোর করে বলি আপনাদেরকে
আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ঝগড়া হোক গন্ডগোল হোক পারলে দুইটা ধাক্কা দেন অন্য আর দুই চারটা কিছু করেন সীমা লঙ্ঘন করেন না জুলুম করেন না মানে রাগের মুহূর্তে একটা ধাক্কা দেন অন্য একটা বকা দেন বৈধ বকা দেন খবরদার তালাকের কথা বলিয়েন না ভাই এটা যদি আপনি বলে ফেলেন ঠেকানোর কোনো ক্ষমতা নেই হয়ে যাবে এটা রাগের মাথায় মানুষ তালাক দেয় ঠিক আছে কিন্তু এইভাবে না আপনি যদি দেখেন যে আপনার এই মহিলার সাথে ঘর করতে করা যাচ্ছে না আপনার স্বামীর সাথে চলছে না কোনোভাবে বনিবনা হচ্ছে না আপনার তখন সিদ্ধান্ত কি জানেন ইসলাম তালাককে কত সুন্দর সিস্টেমের মধ্যে আনছে আল্লাহ বলেছেন তোমার বনিবনা হচ্ছে না নাম্বার এক স্টেপ নাম্বার এক প্রথম কাজ কি তুমি তাকে বুঝাও দেখো এরকম করো এরকম করিও না এরকম বলিও না এই টাইম এটা বলিও না প্রথম প্রথম বুঝাও বুঝে কাজ হচ্ছে না শাসনে চলে যাও কি শাসনে যাবা তোমরা বিছানা পৃথক করো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা রাগ করে বাসার বাইরে চলে যাও অন্য বাসায় শুয়ে থাকো অন্য রুমে শুয়ে থাকো তার সাথে অভিমান করো দেখো সে সংশোধন হয় কিনা তোমার দুঃখটা বুঝে কিনা তাতেও যদি কাজ না হয় তাহলে ফাবাহাসু হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা তালাক দেওয়ার আগে স্টেপ নম্বর থ্রি উভয় পরিবারের মুরব্বীদেরকে জানাও যে মুরব্বীরা আমরা দুজনে বহু চেষ্টা করছি কোনো সমাধানে আসছি না আমাদের মধ্যে বনিবনা হচ্ছে না আপনারা একটু বসেন তাদেরকে দিয়ে বুদ্ধিমান মাথাওয়ালা কিছু মুরব্বীকে দিয়ে একটু বসান বসায় মীমাংসা করার চেষ্টা করেন তাতে যদি হয় আলহামদুলিল্লাহ তাতেও যদি না হয় স্টেপ নম্বর ফোর চার নম্বর স্টেপে গিয়ে যদি মনে হয় না তালাক ছাড়ার উপায় নাই এভাবে ছাড়তে গেলে অশান্তি বাড়তে বাড়তে খুনাখুনি হতে পারে বিপদ হতে পারে তাহলে এবার একজন দক্ষ আলেমের কাছে যান একজন দক্ষ মুফতির কাছে যান দারুল ইফতায় যান একজন ভালো বিশেষজ্ঞর কাছে যান যে বলেন ভাই এই হলো অবস্থা আমি এখন তালাক ছাড়ার বিকল্প নাই সিদ্ধান্ত নিয়েছি তালাক নিতে হবে মুরব্বীরাও বলছেন ঠিক আছে আলাদা হওয়া ভালো কীভাবে দেব আপনি বলেন এবার উনি বলবেন এইভাবে দেন এই ভাষায় দেন ওই ভাষায় ওই পদ্ধতিতে দিবেন এরপরে ছুটাছুটি ছাড়াছাড়ি হয়ে গেল দুই বছর পাঁচ বছর দশ বছর পরেও আবার কখনো আপনার ভিতরে অনুশোচনা হয়েছে না রে লোকটা ভালো ছিল হয়তো দু চারটা জিনিস খারাপ ছিল আমরা একসাথে থাকতে পারলে ভালো হইতো এর চেয়ে ভালো তো আর পেলাম না বরং ফিরে গেলে ভালো হইতো আবার যদি ফিরে আসতে চান সে ফিরে আসার রাস্তা থাকবে কথা কি বুঝতে পারছি আর নিজের মন মতো যদি দেন এমনভাবে তালাক দিবেন এরপরে কিছু কিছু এলাকা আছে তালাকের পরে হুজুর ধরে নিয়ে আসে হুজুর তওবা পড়ায় দেন দুনিয়ার সব হুজুর মিলে তালাক পড়াইলে তওবা জোড়া লাগবে একজনরে খুন করে ফেলছে খুনিরে যদি তওবা পড়ায় পড়ায় একেবারে ওরে ফেরেশতা বানায় ফেলায় ওই মরা লোকটা জিন্দা হবে কোনোদিন তালাকটা এরকম খুব ডেঞ্জারাস একটা বিষয় এটা আল্লাহর ওয়াস্তে কথায় কথায় বলবেন না কথায় কথায় তালাক বলে ছোট লোকে সেটা ছেলে হোক আর মেয়ে হোক পাত্র হোক আর পাত্রী হোক আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন ঠান্ডা মাথায় বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করে তারপরে যেতে হবে তালাকের বিষয়ে আরও অনেক স্টেপ আছে আমি বিস্তারিত বলবো না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার তালাক কখন দিবেন যেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয় নাই কেন কেন ইসলাম এটা আমি তালাক দিতে নিষেধ করেছি মাসিক হবে মাসিকের পরে পবিত্রতার পিরিয়ড হবে তারপরে তালাক দিবেন কেন যাতে করে একজন পুরুষের পরিপূর্ণতার প্রয়োজন থাকে যে পবিত্রতার পিরিয়ড গেছে এরপরে মাসিকের একটা পিরিয়ড গেছে তারপরে তার স্ত্রীর প্রতি তার যে আগ্রহ আছে সে আগ্রহটা পূর্ণ মাত্রা থাকার পরেও যদি সে তালাকের ডিসিশন নেয় তাহলে বুঝতে হবে তালাকটা সে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিয়েছে বিচক্ষণতার সাথে নিয়েছে এবং ঠান্ডা মাথায় নিয়েছে ইসলাম চায় যে তালাকটা যেনতনভাবে নিয়ে না দেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমার অভিজ্ঞতায় বলে বাংলাদেশের প্রেক্ষাপটে শতকরা হয়তো 90% বেশি হবে মানুষ তালাক দেওয়ার পরে ছয় মাস পরে দুই মাস পরে এক বছর পরে দুই বছর পরে দশ বছর পরে বেশিরভাগ মানুষ এইসা বলে হুজুর আবার একটু একসাথে থাকতে চাচ্ছি আফসুস করে কিন্তু এমনভাবে তালাক দেয় যে আর আসার রাস্তা থাকে না খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অনেকে বলে দাঁড়িয়ে রাখতে হলে তার স্ত্রীর অনুমতি লাগে অনুমতি না নিলে অনেকে দাঁড়িয়ে রাখে না এটা কি সঠিক স্ত্রীর অনুমতি লাগবে দাঁড়িয়ে রাখার জন্য দাঁড়িয়ে রাখার নির্দেশ করেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস যদি কোনো কিছু অর্ডার করে সেই অর্ডার যদি অ্যাপ্রুভাল করতে আরেকজন লাগে তাহলে তো এটা কোরআন হাদিসের বড় বস হয়ে গেল ঠিক না বেঠিক এক টেবিল থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন এখন আরেক টেবিলে যদি অ্যাপ্রুভাল নিতে হয় তাহলে ওই টেবিলটা এই টেবিলের চেয়ে বড় না ছোট আল্লাহ নির্দেশ করেছেন রসুল নির্দেশ করেছেন আরফুল্লোহা আরফুল্লোহা দায় লম্বা করো এখন যদি আপনি স্ত্রীর কাছে যায় পারমিশন নেওয়া লাগে তাহলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি উপরে রেখে ফেললেন তারে ঠিক না বেঠিক আল্লাহর নির্দেশে পরে আর কারোর অ্যাপ্রুভাল নেওয়ার দরকার আছে না রাখতে হবে এখন কথা হলো
বউকে তো মানাইতে হবে, বুঝাইতে হবে। বেচারে যদি বলে দেখো তুমি দায় রাখলে চাচা মতো লাগবে, আমি এক জায়গায় যাইতে পারবো না, কেমন লাগে, আমার বান্ধবীরা আছে, তাদের স্বামীরা হ্যান্ডসাম, তুমি এরকম, আপনি তাকে বুঝাবেন, বলবেন দেখো তুমি যেরকম আমার দায়টা তোমার ভালো লাগতেছে না, বলতেছো না রাখতে, ঠিক আছে, আচ্ছা তোমার দিক খেয়াল রাখে আমি দায় নাই রাখলাম। আমারও একটা আবদার আছে, কি সেটা হলো যে তোমার মাথার চুলগুলো আমার একেবারে ভালো লাগে না, তুমি এগুলো চাইছে ফেলো প্লিজ, আমার ভালো লাগবে তুমি চুলগুলো চেষে ফেলছে। এরপর দেখেন মহিলা কি করে, তখন মহিলা বলবে তোমার আসলে ডাক্তার দেখানো দরকার, এটা তুমি কি বললা, তখন আপনি এবার বলবেন যে ওই কথাটাই আমি বলতে চাইছিলাম, একটু সময় নিয়ে বললাম আর কি, যে আল্লাহ তাআলা তোমাকে চুল দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, ওই আল্লাহ আমাকে দাড়ি দিয়ে সৌন্দর্যমণ্ডিত। মহিলার নাই পুরুষের আছে, বুঝতে হবে এটা মার্কা পুরুষের, মহিলাকে আল্লাহ দেন নাই পুরুষকে শুধু দিয়েছেন, আর তো সব কিছুই প্রায় এক, মোচার দাড়ি ছাড়া সব কিছুই, নখ অন্যান্য লোম পশম সব এক, কিন্তু এই জায়গায় আল্লাহ পুরুষকে দিয়েছেন, রাখার জন্য হিম্মত করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। খোলাসা কথা হলো স্ত্রীর পারমিশন নেওয়া এখনও জরুরি না, আল্লাহ নির্দেশ দিয়েছেন রাখবেন, তবে হ্যাঁ দাম্পত্য জীবনে এক অন্যকে বুঝাই নেবেন। আমি যে পলিসি বলেছি হুবহু ওইটা আবার অ্যাপ্লাই করতে গিয়ে মাইদুর খায়েন না, আমি বললাম আর কি কথার কথা, স্বামী স্ত্রী খুনসুটি করবে, রসিকতা করবে, আদর স্নেহ করে ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে বুঝাবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মধ্যে আসবে, এরকম একেবারে কাঠখোট্টা কিসিমের হবেন না, আমি দায় রাখছি রাখছি তুমি ঘর করলে করো না বাবার বাড়ি যাও, এরকম কাঠখোট্টা টাইপের হবেন না, একটু বুঝাই নেবেন, আমি সেই কথাটা বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তা আগে থেকে যদি হচ্ছে 18 বস্তা 18 বস্তা দেখে বউ বিয়ে করে থাকেন তো আর বুঝে কি কাজে আসবে, এই জন্যই তো দিনদারি দেখা বিয়ে করতে হবে। অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না, ও সকালে ঘর দাঁড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না, রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না। কিছু হাদিস আছে, হাদিসটা হলো হাদিসুন নেসা বুঝেন, এগুলো আমাদের মা চাষিদের মধ্যে প্রচলিত আছে, কোরআন হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব, এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না। এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে, কাজ করে, এরকম আরও অনেক কিছু আছে, কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে, এগুলো কেন বানাইছে, কারা বানাইছে, সৎ উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে, সৎ উদ্দেশ্যে জাল হাদিস বানাইলেও সেটা অসৎ কাজ, হারাম কাজ। যেমন রাতে নখ কাটলে কি হয়, রাতে নখ কাটলে ওই যে নখকুনি হয় বাচ্চা বলছে, দেখছেন এটা হয় সেটা হয়, দেখছেন মুখস্থ এদের। আচ্ছা রাতে নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, আপনি রাতে কাটেন দিনে কাটেন, এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে, পোলা পান রাতে নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারিকানে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে কি আর আলো থাকে, কাটতে গেলে হাতটাত কাটতে পারে, এই জন্য হয়তো পোলা পানের একটা হাদিস বানাই দিয়েছে আর যে রাতে নখ কাটলে এটা হয় যাতে দিনে কাটে, বাবা যেটা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না, ফকফকা আলো দিনের চাইতে বেশি আলো, কারোর যদি সুবিধা হয় সে কাটবে, কোনো অসুবিধা নাই। একইভাবে দেখবেন যে আপনার, আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো, এটা মানুষ হয়ে গেলে তো ভালো, যদিও শয়তান পড়ে শয়তানই করবে, যাই হোক এটাও একটা ভিত্তিহীন কথা, ফালতু কথা, মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই ভাই। শয়তান যদি বই পড়তে চায় সে খুলেও পড়তে পারে, আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে, তার সব মুখস্থ, আপনার বই পড়ার দরকার নাই তো, সে তো পরীক্ষা দিবে না, এগুলো অযথা কথা। আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলাপাইন বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে, বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয় ছিঁড়ে যায় পাতা পুতা, পোলা পানে ছিঁড়ে ফেলায়, এই জন্য যাতে বন্ধ করে ধুয়ে যায়, দায়িত্বশীলভাবে গোছায় ধুয়ে যায়, এই জন্য একটা হাদিস মিথ্যা বানায় দিছে আর কি, যেটা হইলে শয়তান পড়ে, বুঝেন নাই কথা। এরকম অনেক কিছু আছে, কোরআন হাতে থেকে পড়লে কী করা লাগে, ওই যে ডাইল দিতে হয়, চাল দিতে হয়, লবণ দিতে হয়, এক এক এলাকায় এক একটা আছে, এটাও জাল হাদিস কোনো মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা তুমি সিরিয়াসনেসের সাথে ধরবা, কেরম করে ধরছো, কেমন ধরছো, তোমার হাত থেকে পড়ে গেছে, ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল, যে পড়লে যাতে চাইল ডাল লবণ দেওয়া লাগে, বাবা তখন চাইল ডাল লবণের অনেক দাম ছিল, কষ্ট করে জোগাড় করতে হইতো, আরে 2 কেজি 1.5 কেজি চাইল এখন কোনো ব্যাপার, পোলা পানের 5 MB টাকা, এইটা করা লাগবে বললে পোলা পান ভয় পাবে, এগুলো তখন কোনো সৎ উদ্দেশ্যে মানুষ বানায়, এরকম অনেক ফালতু কথা আছে, শুনে রাখেন। এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা, সহজ কথা না, এগুলো অনেক বড় কথা। আল্লাহ বলেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না, মন গড়া কিছু বলবো না, এগুলো গুনাহের কথা, জায়েজ নাই, আল্লাহ তা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো এক ধরনের ছোট শিরক, এক ধরনের শিরক, যে মোমিনের ভালো মন্দ, ইমানদারের ভালো মন্দ সব কার হাতে, এসব ফালতু বিশ্বাস করা যাবে না, অযথা বিশ্বাস করা যাবে না। অনেক রকমের আছে, এরকম সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয়,
কাক দেখলে ওইটা হয়, কাকের ডাক শুনলে এটা হয়, বাম চোখ লাফাইলে এটা হয়, আমার মনে লিস্ট করলে কয়েক শো হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কি না? অনেকে বলে বিসমিল্লাহ বললে রোগে বরকত হয়ে যাবে, এটা কি সঠিক? ভাই, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন কি না? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লাহ বলবেন। কুল্লু আমরিন দিবালিল লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহু আবতার আও আক্তা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে। এই জন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করার সময় কি করবেন? বিসমিল্লাহ বলেই সেবন করবেন। বিসমিল্লাহ পড়লে রোগে বরকত হবে কেন? ওষুধে না বরকত হবে? আপনার নজর ওইদিকে গেছে কেন? বরকত হবে কিসে? ঔষধে। ঔষধে বরকত হওয়া মানে ঔষধে কল্যাণ হওয়া, ঔষধে কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া, ওইটা আরো ভালো হবে। তো এই যে বিসমিল্লাহ বলা ঠিক না ওষুধ খাওয়ার সময়, এগুলো মুরব্বীরা একসঙ্গে বলতো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, শুনছেন নি? এটাও বানায় নিছে কেউ একজন, এগুলোর কোনো ভিত্তি নাই ভাই। আল্লাহ শাফি, আল্লাহ শেফা শেফা দানকারী, আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট, আল্লাহ মাহফি, মাহফি মানে বাংলা মাহফি আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, ওই অর্থ না। আল্লাহ মাহফি মানে আল্লাহ মুহাফিন থেকে, আল্লাহ